আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড ক্যাফে বা কফি শপের চাহিদা ক্রমশই বাড়ছে বাংলাদেশ কলকাতা শহরতলি আর মফসলে সঠিক কৌশল আর পরিকল্পনা নিয়ে চলতে পারলে এটি বর্তমানে সবচেয়ে লাভজনক একটি ব্যবসা এবং এটি খুবই অল্প টাকায় শুরু করা সম্ভব এর জন্য প্রয়োজন একটি গড় তা হতে পারে আপনার বাড়ির গ্যারেজ অথবা গড়বাড়া করতে পারেন একটি জমজমাট এলাকায় ঠিকমতো প্রচার করতে পারলে সবসময় বড় রাস্তার উপর হওয়ার কোনো প্রয়োজন নেই ক্যাফের ইন্টোরিয়রের দিকে নজর দিন ক্রেতাকে আকর্ষণ করার অন্যতম মূল চাবিকাটি নজর কাড়া ইন্টোরিয়র আর আরামদায়ক বসার ব্যবস্থা দরকার নেই দামি চেয়ার টেবিল কিছু বেতের মোড়া অথবা বড় জল দিয়েও কাজ চলে যাবে যদি তা ঠিকভাবে সাজাতে পারেন পাশাপাশি চমক রাখুন খাবারের মেনুতে দাম রাখুন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এক্ষেত্রেও খাবারের মেনুর জন্য দেখতে পারেন বিদেশি রেসিপি প্রচলিত চাইনিজ খাবারের বাহিরে রাখুন নতুন ধরনের খাবার পাশাপাশি রাখতে পারেন কফি মগ বা অন্যান্য খুচরো গিফট আইটেম বিক্রির ব্যবস্থা ক্রেতাদের বসে পড়ার জন্য রাখতে পারেন কিছু বয়ও এছাড়া সাপ্তাহের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করতে পারেন মেন কথা হচ্ছে অল্প টাকায় ব্যবসা শুরু করতে চাইলে এই ব্যবসাটি সর্বোত্তম ব্যবসা ঠিকমতো পরিকল্পনা করে নেমে পড়ুন সাফল্য ইনশাল্লাহ আসবেই আপনার যদি পূর্বে কোনো কফি শপের ব্যবসা নিয়ে কোনো আইডিয়া থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না এবং আপনার মাথায় যদি কোনো নতুন কোনো আইডিয়া থাকে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম